নমস্কার বন্ধুরা, ফিরে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। অ্যামাজন কোম্পানিতে নতুন করে কর্মী নিয়োগ হচ্ছে, তো এখানে কীভাবে অ্যাপ্লাই করবে সেটা তোমাদেরকে সবাইকে জানিয়ে দেবো। সারা বিশ্বে অসংখ্য অ্যামাজন কোম্পানির জন্য অসংখ্য কর্মী নিয়োগ চলছে, তো এই অ্যাপসকে কাজে লাগিয়ে আমরা অনলাইনে সবাই কেনাকাটি করি, এটা আপনারা জানেন। তো এই কোম্পানিতে অনেক বেশি বর্তমানে শ্রমিকের প্রয়োজন হয়ে পড়েছে, তাই অ্যামাজন কোম্পানিতে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে। তো এই কোম্পানিতে বিভিন্ন শাখায় প্রচুর কর্মী নিয়োগ চলছে, তো সারা বিশ্বে কোনো কোনো প্রান্তে সকল প্রকার চাকরি প্রার্থীদের, যারা লেখাপড়া শেষ করেও দীর্ঘদিন ধরে বসে আছেন, কোনো রকম কাজ পাননি, তো তাদের জন্য এই ভিডিওটি। শুধুমাত্র একটি ইন্টারভিউর মাধ্যমে আপনি এখানে কাজ করতে পারেন বা এখানে কর্মী নিয়োগ করা হচ্ছে। অভিজ্ঞ অনভিজ্ঞ সকল শ্রেণীর মানুষকেই এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। নিচে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করে দিলাম। শূন্যপদগুলি হলো, এখানে আপনাকে অ্যাসোসিয়েট অফ ডিজিটাল মার্কেটিং অ্যাসোসিয়েশন, এই সমস্ত পদে এখানে কর্মী নিয়োগ হচ্ছে। তো শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা এবং বেতন কী থাকবে সেটাও জানিয়ে দিই। এখানে অ্যামাজন কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, এই দুটি পদের ক্ষেত্রেই আপনার যে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাস এবং বয়সসীমা 18 বছরের ঊর্ধ্ব হতে হবে, এবং এসটিএসসিদের জন্য 5 বছরের ছাড় এবং ওবিসিদের জন্য 3 বছরের ছাড় পাবেন। এবং এই দুটি পদের ক্ষেত্রেই আপনি 20,000 থেকে 42,000 টাকা পর্যন্ত বেতন পেতে পারেন। এবং এখানে যে সমস্ত নিয়মাবলীগুলো থাকছে আবেদনের, সেটা হচ্ছে এখানে এই কোম্পানির পক্ষ থেকে দুটি পদের ক্ষেত্রে আবেদন আপনার অনলাইনে করতে হবে। তো প্রথম থেকে আপনার আবেদনের জন্য এই বিজ্ঞপ্তিতে অফিসিয়াল ওয়েবসাইট, আপনাকে একটা ল্যাপটপ বা কম্পিউটার থেকে ব্রাউজার ওপেন করতে হবে, এবং ব্রাউজার ওপেন করে সার্চ বারে কোম্পানির নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইটে সার্চ করে আপনাকে লিখতে হবে, তারপর আপনি আবেদন করতে পারবেন। তো আবেদনের ফার্স্টেই আপনাকে একটা এখানে অপশান আসবে, সেখানে কেরিয়ার অপশানে গিয়ে আপনি অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করবেন। এরপর অ্যাপ্লিকেশান ফর্মটি আপনার সামনে ওপেন হবে, এবং এখানে আপনার নাম, বাবার নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, ঠিকানা, জেন্ডার, এই সমস্ত সব কিছুই, ইমেল আইডি, ফোন নাম্বার ইত্যাদি লিখে ফর্মটি ফিল আপ করবেন। এরপর আপনার নিজের একটি পাসপোর্ট সাইজের ফটো সিগনেচার করে ফটো তুলে স্ক্যান করে ফটো নির্দিষ্ট স্থানে দেবেন, এবং তারপর শিক্ষাগত যোগ্যতা, মার্কশিট, সার্টিফিকেট সহ প্রয়োজনীয় ডকুমেন্টস ছবি তুলে স্ক্যান করে ফর্মটি নির্দিষ্ট স্থানে আপলোড করে সাবমিট করে দিলে আপনার অ্যাপ্লিকেশান কমপ্লিট হয়ে যাবে। এবং প্রয়োজনীয় যে সমস্ত ডকুমেন্টস এখানে আপনার লাগবে, মাধ্যমিক কার্ড বা বার্থ সার্টিফিকেট, আধার কার্ড বা আপনার কাস্ট সার্টিফিকেট, এবং যদি এক্সপিরিয়েন্স থাকে কোনো কিছু ওয়ার্ক সেটাও দেবেন, না থাকলে কোনো ক্ষতি নেই, এবং পাসপোর্ট সাইজ ফটো, এই সমস্ত দেবেন। নিয়োগের বিজ্ঞপ্তি এখানে যেভাবে আপনাকে নিয়োগ হবে, অ্যামাজন কোম্পানির তরফ থেকে প্রকাশিত শূন্যপদ দুটির জন্য আবেদন প্রার্থীদের এই দুটি পদের ক্ষেত্রেই আপনার এক্সামিনেশান, মানে একাডেমিক এক্সামিনেশানের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে একটা মেরিট লিস্ট তৈরি করা হবে, এবং সেখানে আপনার কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখতে হবে। এই লিস্টে আপনার যদি ইমেল আইডি বা ইন্টারভিউর মাধ্যমে আপনাকে কল করা হবে, এবং ইন্টারভিউতে পাস করলেই তো আপনি সরাসরি এখানে অ্যামাজন কোম্পানিতে কাজ পেতে পাবেন। তো বন্ধুরা, যারা এখনও কাজ করছেন, আপনারা এখানে অ্যাপ্লিকেশান করতে পারেন, এবং অ্যাপ্লিকেশানের তারিখ এখানে আপনার 30/11/2022 পর্যন্ত আছে। তো আপনার যারা আপনার আমার চ্যানেল নতুন আছেন, তো আপনার চ্যানেলরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন, এই ধরনের প্রাইভেট কোম্পানির জব সবার আগে বাংলাতে পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে, নমস্কার।